আশ্রয়নের আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ঘর হস্তান্তর গৃহহীন ও ভূমিহীন মুক্ত দেশ করতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক তদন্তের পর খুনের মোটিভ বেরিয়ে আসবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে আহ্বান মেসাফা ফাকুলের দেশের ফ্যাসিবাদের কালো ছায়া মন্তব্য রিসফির চার মোবাইল সিম কোম্পানিকে একশো বান্ন কোটি টাকা সুদ মৌকুফের অভিযোগে এনবিআর সাবেক কমিশনারের বিরুদ্ধে মামলা বিনিধিতা সম্পদ নিয়ে হাইকোর্টের প্রশ্ন কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের মানুষকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতে গুচ্ছগ্রাম নির্মাণের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু তার এই স্বপ্ন পূরণে দেশের মানুষের জীবনের মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার আশ্রয়ন প্রকল্প দুইয়ের অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট থেকে মহিবের রিপোর্টে বিস্তারিত ক্যামেরায় ছিলেন সবুজ সারাদেশে নতুন করে আঠারো হাজার পাঁচশো ছেষট্টি আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর ও দুই শতাংশ জমির দলিল হস্তান্তর করেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি প্রত্যেক এলাকা থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন দুই সালের মধ্যে বদলে যাওয়া বাংলাদেশ গঠনের ঘোষণা বাস্তবায়ন করেছে সরকার খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জমির সর্বোচ্চ ব্যবহারে তাগিদ দেন তিনি আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি এখানে মেলা টাকা ভোর দিতে হয় কাজে বিদ্যুৎ উৎপাদনেও আমাদের যেমন খরচ হয় কিন্তু আপনাদের আমরা তা থেকে খুব কম পয়সায় দিচ্ছি সেই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে হয়তো বিদ্যুৎ অপচয় করবে না পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন নিতে হবে এটা আমাদের এ কথাটা সকলের জন্য প্রযোজ্য কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো কক্সবাজার ভোলা এবং লালমনিরহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকার বক্তব্য শোনেন শেখ হাসিনা একসময় যেসব মানুষের বসবাস ছিল অন্যের জমিতে কিংবা খোলা আকাশের নিচে এমন হতদরিদ্র আঠারো হাজার পাঁচশো পরিবারের হাতে নতুন করে দুই শতাংশ জমি সহ আধা পাকা ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মাধ্যমে সারা দেশে প্রায় চারশো টি উপজেলা হল সম্পূর্ণ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড পেট্রিক ভি ভার্কোয়েন গণভবনে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় নানা বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে প্রথমবারের মতো গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন প্রবর্তিত অ্যাওয়ার্ড গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সময় বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব নিলেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনীর নৌবাহিনীর প্রধান নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে র্যাঙ্ক ব্যাচ দেন র্যাঙ্ক ব্যাচ পরিধানের পর নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন নতুন বিমান বাহিনীর প্রধান বাহিনীর উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা সামরিক সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তিনি বিদায়ী বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছেন দায়িত্ব নেয়ার পর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন বিমান বাহিনীর প্রধান সেরানিবাসে শিখা অনির্বাণে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি সদর দফতরে পৌঁছলে বাহিনীর প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয় এ সময় তিনি একটি গাছের চারা রোপণ করেন এর আগে বিদায় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে আনুষ্ঠানিকভাবে সদর দফতরে বিদায় জানানো হয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ রাজধানীর ধানমন্ডি থেকে মঙ্গলবার বিকেলে তাকে আটক করে গোয়েন্দারা এর আগে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকে নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে এরপরেই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেফতার করা হয় এদিকে আনোয়ারুল আজিম খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামানের দুটি গাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর গুলশানে আখতারুজ্জামানের ভাড়া বাসার গ্যারেজ থেকে গেল শনিবার গাড়ি দুটি জব্দ করা হয় এছাড়াও গ্রেফতার চারজন আসামির মুঠোফোনের কথোপকথন কল রেকর্ড এবং কি ধরনের তথ্য তারা আদান প্রদান করেছেন তা জানতে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পুলিশ তারা হত্যাকাণ্ডের ছবি বা বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জনের কাছে শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি আর শেয়ার করে কারো কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা কাদের কাছে আর্থিকভাবে লাবানো হয়েছে সবগুলি আমরা তদন্ত করে আমরা বের করছি অনেককে আমরা গ্রেপ্তারও করেছি এবং একজন ইন্ডিয়াতেও গ্রেপ্তার হয়েছে জিহাদ আর একজনকে আমরা এনসিবির মাধ্যমে কান্টু এসপিএনসিবিকে আমরা সহায়তা করে সেও কাঠমান্ডু পুলিশ সিয়ামকেও গ্রেপ্তার করেছে সে সিয়াম এখন ইন্ডিয়াতে আছে বাংলাদেশ পাঠে তিন জন্য তারা আদালতে ওয়ান সিস্ট্রিবিউট করেছে তা আমরা আসলে মানে যে আমাদের যে মূল আসামি যে মাস্টারমাইন্ড শাহীন তার যে ব্যবহৃত গাড়ি গাড়ি ছিল এই আমরা আমাদের মামলার যে আয়ু সে দুইটা জব্দ করেছে। এমপি আনোয়ারুল আজিম আনারের এলাকাটি সন্ত্রাসপ্রবণ তার হত্যার পেছনে চোরাচালান না রাজনৈতিক দ্বন্দ্ব এ বিষয়ে তারা কখনো কিছু বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তদন্তের পর হত্যার মোটিভ বেরিয়ে আসবে বলেও আশা করেন তিনি মঙ্গলবার রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন এমপি আনার হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপরাধী যেই হোক না কেন আইনের আওতায় আনার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর হত্যার মোটিভ এখনও কেন উদ্ঘাটন করা হয়নি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সম্ভাব্য অনেকগুলো বিষয়কে সামনে রেখে মামলার তদন্ত চলছে বলেন কি কারণে এমপি আনারকে হত্যা করা হলো তার রাজনৈতিক না চোরাচালানির বিরোধ সংক্রান্ত সে বিষয়ে তারা কখনো কিছু বলেননি আমাদের পক্ষ থেকে কোনো দিন বলা হয় যে চোরা চালা নেই কোনো রাজনীতি আমরা সব সময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে আমরা জানার আমরা এখন তদন্ত করছি তদন্ত পরে আপনাদেরকে জানাবো সরকার দুর্নীতির নতুন নতুন উপায় খুঁজছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন মেগা প্রজেক্ট থেকে মেগা দুর্নীতি করা হচ্ছে আওয়ামী এখন আজিজ বেনুজিরদের দলে পরিণত হয়েছে পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব গতকাল মানিকগঞ্জের জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব শিক্ষা ও গবেষণার মাধ্যমে সব অপপ্রচার রুখে দেওয়ারও আহ্বান জানান তিনি পরে গণতন্ত্রের উত্তরণ মত প্রকাশ ও দেশের উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা বিভাগ বিএনপি বিএনপি নেতারা বলেন জিয়াউর রহমানের প্রচেষ্টায় তলাবিহীন ঝুড়ি থেকে শক্ত অর্থনীতির ভিত পায় বাংলাদেশ আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে সরকার এখন আর আওয়ামী কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয় তারা চরম ব্যাংক রাপ হয়ে গেছে তারা দেউলিয়া হয়ে গেছে তাই সম্পূর্ণ ভাবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলাদের উপরে দুর্নীতিবাজ রাজ কর্মচারীদের সঙ্গে আতাত করে তাকে ক্ষমতায় আজকে প্রতিটি ক্ষেত্রে দেখবেন কমিশন ছাড়া তারা কোনো কাজ করে না সেই কমিশন কোথায় যায় সেই কমিশন দেশের বাইরে চলে যায় আমি কারো নাম বলতে চাই না কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির খাতে চলে যায় এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন আওয়ামী লীগ এখন জনগণের পরিত্যক্ত দলে পরিণত হয়েছে ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন করে ডামি সরকার ও তাদের গৃহপালিত নির্বাচন কমিশন মোটেও লজ্জিত নয় দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জনগণ কর্তৃক পরিত্যক্ত দল এখন আওয়ামী লীগ এই দল সংখ্যালঘু সহ গরিব মানুষদের বাড়িঘর সহায় সম্পদ এবং অবৈধভাবে টাকা লুটকারী পুলিশে কতিপয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল তাই ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে সরকার ও তাদের গৃহে পালিত নির্বাচন কমিশন মোটেই লজ্জিত নয় দেশে আওয়ামী ফ্যাসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংস্রতা আঘাত সুস্পষ্ট যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলায় জামিন পাওয়ার পরেও জেল গেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দি করে রাখা হচ্ছে সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশে সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না দুর্নীতির অভিযোগে এনপিআর এর বৃহৎ করদাতা ইউনিটের প্রাক্তন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক চার মোবাইল ফোন কোম্পানির একশো কোটি টাকার ভ্যাট সংক্রান্ত সুদ অভিযোগ ওয়াহিদা রহমানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম শেখ মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একে মামলাটি দায়ের করেন পরে বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করেন দুদক সচিব খোর্শেদা ইয়াসমিন এ সময় তিনি জানান ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারের ক্ষতি সাধন এবং আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে স্থান ও স্থাপনার ওপর আইনানুকভাবে ভ্যাট প্রযোজ্য হওয়ায় তা মেনে নিয়ে মোবাইল অপারেটরগুলো দাবিকৃত ভ্যাট পরিশোধের বিষয়ে অল্টারনেটিভ ডিসপিউট রেজলেশন এডিআর সভায় রাজি হয়েছিল পরে তারা একশো উননব্বই কোটি চুহাত্তর লাখ টাকা পরিশোধও করেছিল কিন্তু ওই রাজস্ব নির্ধারিত কর মেয়াদে পরিশোধ না করায় সুদের পরিমাণ হয় একশো কোটি উননব্বই লাখ তিনশো টাকা মূল্য সংযোজন কর আইনে সুদ আদায়ের জন্য নথি উত্থাপন করা হলেও তৎকালীন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী অতি দ্রুত সুদের হিসেব কার্যকর করার নির্দেশ দেন তারপর তিনি কিছু যুক্তি দেখিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে পাঠিয়েছে এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করায় যেহেতু তার অপরাধগুলো আমাদের দুদক আইন দুই হাজার চারের তফসিলভুক্ত অপরাধ সেই জন্য দুদক সরাসরি মামলা করেছে এবং মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলি অবশ্যই তদন্তকালে এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো একজন সরকারি কর্মকর্তা কিভাবে অঢেল সম্পত্তির মালিক হয় এমন প্রশ্ন তুলেছে হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করে যশোর স্থানীয় সরকার বিভাগে কয়েকটি সেতু নির্মাণে অনিয়মের কারণে তলব করা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় আদালত বেনজির আহমেদের প্রসঙ্গ তুলে ধরে তার কর্মকাণ্ড নিয়ে বিষয় প্রকাশ করে খুব দুর্ভাগ্যজনক পুলিশ প্রধান যিনি এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে ও বেঞ্জির আমি জানি না ও হি স্টুড ফাস্ট ও বললেন তো এরকম সম্পন্ন ছেলে যখন এইভাবে সম্পদের পাহাড় থাকে তখন দেশ কিভাবে টিকবে ওর যেটা বললেন যে দেখুন আপনাদের দায়িত্ব আছে টু আপনারা বোঝেন আপনারা ইঞ্জিনিয়ার এখন আপনারা ব্যতয় ঘটাচ্ছেন আপনারা কেউ কেউ সেটা সঠিকভাবে করছেন না আপনারা মনে করছেন আমরা কেউ জানি না আমরা সবই জানি জাস্টিস যে আমরা এই মাটির সন্তান আমরা সবকিছু দেখি জানি বুঝি বুঝতে পারি মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কাছ থেকে এখন পর্যন্ত তিন হাজার অভিযোগ জমা পড়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির কাছে প্রবাসী কল্যাণ ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গণবিজ্ঞপ্তি অনুযায়ী আট জুন পর্যন্ত আবেদনের সময় নির্ধারিত থাকলেও কর্মীরা এখনও অভিযোগ দিতে পারবেন বলেও জানান তিনি প্রতিমন্ত্রী জানান একত্রিশে মে এর মধ্যে কর্মীরা কেন যেতে পারেনি এর পেছনে কোনো অনিয়ম বা কারোর দায় আছে কিনা অনুসন্ধানে কাজ করছে তদন্ত কমিটি এজন্য কমিটিকে আরো পাঁচ কর্মদিবস সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত কাতার ও ওমান সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই তিন দেশে বাংলাদেশের শ্রম সম্পর্কে তিনি সাংবাদিকদেরকে জানান যদিও শেষ বলা হয়েছে কিন্তু এখনো আসতেছে এবং আমরা এগুলাকে একনোলেজ করতেছি আমরা এগুলাকে রিসিভ করতেছি প্রায় তিন হাজার অভিযোগ আসছে এর মধ্যে শুধু সিঙ্গল নয় এর মধ্যে গ্রুপ অভিযোগ আছে সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু পাঁচ দিন বাড়ানো হয়েছে এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য এবং সেগুলোর ব্যাপারেও আমরা আমলে নিয়ে সদ্য পাশ হওয়া ডিউ ডিলিজেন্স আইন অনুযায়ী কারখানায় মানবাধিকার ও পরিবেশ মানদণ্ড লঙ্ঘিত হলে ক্ষতিপূরণের মামলা ও জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ইইউ কোম্পানিগুলোর সাথে ব্যবসা করা বাংলাদেশ সহ অন্যান্য দেশের কোম্পানিকেও জবাবদিহির আওতায় আসতে হবে বলেও জানান তিনি সার্কুলার ইকোনমি অর্থাৎ বর্জ্যের পুনর্ব্যবহার ব্যবহার নিয়েও সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি পোশাক খাতে শত শত টন বর্জ্য হয় উল্লেখ করে পরিবেশ রক্ষায় এসব বর্জ্য রিসাইকেল বা পুনরায় ব্যবহারের নীতিমালা করার তাগিদ দেন এদিকে টেকসই ও পরিবেশবান্ধব পোশাক শিল্প প্রতিষ্ঠায় ব্র্যান্ডগুলোকে দাম বাড়ানোর আহ্বান জানান ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন সার্কুলার ইকোনমির প্রচলন বাড়াতে শিল্প মালিক ক্রেতা উন্নয়ন সহযোগী এবং সরকারকে একসাথে কাজ করতে হবে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আম্পায়াররা কেড়ে নিয়েছে বাংলাদেশের জয় দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের চার রানের পরাজয়ের সতেরোতম ওভারে মাহমুদুল্লাহকে এলবিতে আউট দেয়া এবং পরে রিভিউতে সেই সিদ্ধান্ত বাতিল করা হলে ডেডবল আইনের কারণে লেগ বাই থেকে চার রান বঞ্চিত হতে হয়েছে বাংলাদেশকে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের সেই চার রানের এই আক্ষেপ বড় হয়ে উঠেছে বাংলাদেশের জন্য এই আক্ষেপ করার প্রয়োজনই হতো না যদি না মাহমুদুল্লাহকে বাজে সিদ্ধান্তে লেগ বিফোরে আউট ঘোষণা না করতেন পেসার ওটনিল ব্যাটসম্যানের বল পরিষ্কার স্ট্যাম্পের বাইরে ছিল এবং রিয়াদের পায়ে লেগে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হয়েছে সেখানে বাংলাদেশের লেগ বাই থেকে চার রান পাবার কথা উল্টো মাহমুদুল্লাহকে লেগ বিফোরে আউট ঘোষণা করেন অস্ট্রেলিয়ান আম্পায়ার শাম নোগাস্কি বাংলাদেশের তখন প্রয়োজন ছিল তেইশ বলে ছাব্বিশ রান যদিও রিভিউতে পরিষ্কার হয়েছে বল স্ট্যাম্পের অনেক বাইরেই ছিল কিন্তু আইসিসি নিয়ম অনুযায়ী আম্পায়ারের এই জঘন্য সিদ্ধান্তের পরেই বল ডেড হয়ে যাওয়ায় লেগ বাই থেকে চার রান বঞ্চিত হতে হয়েছে বাংলাদেশকে শেষ পর্যন্ত ক্লোজ ম্যাচে ওই চার রানেই পরাজিত হতে হয়েছে টাইগারদের কিন্তু টিভিতে পরিষ্কার দেখা গেছে বল লেগ স্ট্যাম্পের বাইরে ছিল তাই প্রশ্ন উঠেছে বিশ্বকাপের মতো আসরে আম্পায়াররা এমন বাজে সিদ্ধান্ত কিভাবে দেন ক্রিকেট গ্রেট রমেশ রাজা ওয়াকার ইউনুস সাইমন ডুল ম্যাজেনকার ও ওয়াসিম জাফররা এ পর্যন্ত আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন এমন প্রশ্ন উঠেছে ভারতের বিপক্ষে কি আম্পায়াররা এমন সিদ্ধান্ত দিতে পারতেন তাহিদ হৃদয়ের আউটের সিদ্ধান্ত নিয়েও রমেশ রাজা ওয়াকার ইউনুসরা খুব ছেড়েছেন বিতর্কিত আম্পায়ার স্কল সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ক্রিকেট শেষ একবার জানিয়ে আশ্রয়নের আঠারো হাজার পাঁচশো ঘর হস্তান্তর গৃহহীন ও ভূমিহীন মুক্ত দেশ করতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী এমপি আধার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক তদন্তের পর খুনের মোটিভ বেরিয়ে আসবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান মির্জা ফখরুলের দেশের ফ্যাসিবাদের কালো ছায়া মন্তব্য রিসভির চার মোবাইল সিম কোম্পানিকে একশো বাহান্ন কোটি টাকা সুদ মৌকুফের অভিযোগ এনডিআর এর সাবেক কমিশনারের বিরুদ্ধে মামলা বেরোজিদের সম্পদ নিয়ে হাইকোর্টের প্রশ্ন এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে নয়টার ওয়েবসে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও ফেসবুক ডট কম বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম বাংলা ভিশন নিউজে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই